এবার দাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে দিনাজপুর এক আসনে, সেখানে আছেন সহকর্মী তাহিয়া রুবাইয়া তপলা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনের রোডম্যাপ বলছে আগামী 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনকে সামনে রেখে দেশের 300টি সংসদীয় আসনে এই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের যে যাত্রা, সেই যাত্রার আজকে ষষ্ঠ দিন। আমরা রয়েছি সংসদীয় আসন 6 এবং দিনাজপুর 1-এ। একদম সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আমরা এই আসনে থাকব। একদম ভোটার থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে এই আসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। এই আসনের প্রত্যাশা প্রাপ্তি পাওয়া না পাওয়া সেই কথাগুলো আমরা তুলে ধরবো দর্শকদের কাছে। সকালটা শুরু করতে চাই অবশ্যই এই এলাকার ভোটারদেরকে নিয়ে। একটু জানতে চাইবো আপনাদের কাছে, আপনাদের এই আসনে এখন পর্যন্ত কোন কোন উন্নয়নগুলো হয়েছে যেটি আপনার কাছে ভালো লাগে? বড় ভাই বলেন, বড় ভাই আপনি বলেন, আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে যেটা ভালো লাগে আপনার কাছে? আমাদের বীরগঞ্জে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বেশিরভাগ গ্রাম থেকে গ্রামান্তরে রাস্তাঘাট হয়েছে, এক হাট থেকে আরেক হাটে যাওয়ার রাস্তা হয়ে গেছে, যার কারণে আমাদের এটা কৃষি অঞ্চল জায়গা, ধান চাল বেচা কিনা করার জন্য এবং রবি শস্য বেচা কিনা করার জন্য সাধারণ মানুষের, সাধারণ কৃষকের খুবই উন্নয়ন ঘটেছে। যারা আগে বাড়িতে অল্প দামে বেচা কিনা করতো, তারা এখন মার্কেটে ভালো দামে কোথায় পাওয়া যায় সেখানে তড়িৎ গতিতে পৌঁছাই দিতে পারতেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। যোগাযোগ ব্যবস্থার বাইরে আর কি কি উন্নয়ন হয়েছে? যোগাযোগ ব্যবস্থার বাইরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকম যেগুলো আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্টের যেগুলো উন্নয়ন এবং বিভিন্ন রকম এবং রেশন কার্ড থেকে শুরু করে আমরা অন্যান্য বিষয় সব কিছুতে উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। উন্নয়নের কথা তো শুনছিলাম, নিশ্চয়ই এলাকায় আপনাদের কিছু চাওয়া পাওয়া থাকবে। সামনের দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যাকে জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তার কাছে আপনারা কি চান এলাকার জন্য? আমরা চাই, আমি সর্বপ্রথমে আমার নেত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের শেখ হাসিনা নেত্রী খুবই ভালো, উন্নয়নের জোয়ার প্রতি বছর উন্নয়নের জোয়ার আমি মনে করি খুব সুন্দর সুন্দর হচ্ছে। এবং কি রাস্তাঘাটগুলো কলেজ থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যে হাইস্কুলগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমরা চাচ্ছি। এখন গ্রাম পর্যায়ের যেগুলো রাস্তাঘাট, আমার মনে হয় গ্রাম পর্যায়ের রাস্তাঘাটগুলো এখনও অনেক রাস্তাঘাট বাকি রয়েছে, এগুলো যেন আমাদের নেত্রী শেখ হাসিনা অবশ্যই যেন দেখে। আপনার চাহিদার কথা, আরো একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই, কি চান সামনের দিনকে কেন্দ্র করে আপনার নেত্রীর কাছে অথবা আপনাদের এলাকার যে সাংসদ থাকবেন তার কাছে নিশ্চয়ই কোনো চাহিদা থাকবে? অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা প্রাপ্তি নানাবিধ বিষয়গুলো শুনছিলাম। আসলে সীমানা পরিবর্তনের পর থেকে কিন্তু আসল যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে, যদিও 2000 সালের শুরুর দিকে এখানে জামায়াতে ইসলামের এক ধরনের দাপট দেখা যায়, কিন্তু এখানে কিন্তু আসলে শুরু থেকেই আওয়ামী লীগ এই আসনটি দখলে নিয়ে রেখেছে। এবং বলতে পারেন যে যে উন্নয়ন কাজগুলোর কথা আমরা শুনছিলাম সেটি কিন্তু শুরু থেকে এখানে এখন পর্যন্ত চলমান। আমরা আছি দিনাজপুর এক আসনে, দিনব্যাপী আমরা থাকবো, একদম মধ্যরাত পর্যন্ত সব বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।